হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের তো আমরা খুব ভালো আছি। তো বাবুকে সকাল সকাল খাইয়ে দিয়েছি, সে খেয়ে তার দাদুর সাথে ঘুরতে চলে গিয়েছে। তারপর আমি ঘরদোর গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো এদিকে রান্না চড়িয়ে দিয়েছি, আজকে রান্না করব হচ্ছে ছোলার ডাল আর মুগের ডাল দিয়ে, আর মুসুরির ডাল দিয়ে হচ্ছে ডাল রান্না করব। তিন রকমের ডাল দিয়ে একটা ডাল রান্না করব। তার জন্য দিয়ে দিলাম কড়াইতে ঝাল, পেঁয়াজ এবং হালকা কয়েকটা জিরা দিয়ে দিয়েছি। হালকা মশলাপাতি দিয়ে রান্না করব, বেশি মশলাপাতি দিব না। তো এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটু রসুন বাটা আর একটু আদা বাটা, আর জিরা আস্ত দিয়েছি ওই। তারপর হচ্ছে ভালো করেভাবে কষিয়ে নিয়ে তারপর ওর ভিতরে দিয়ে দিব হচ্ছে হলুদ লবণ দিয়ে এর মধ্যে দিব ডাল কষিয়ে। তারপর ডাল কষানো হয়ে গেলে দেন পানি দিব, পানি দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিব। ডাল একবার কষিয়ে নিয়ে তারপর হচ্ছে একবারে পানি দিয়ে দিব, তারপর কিছুক্ষণ রেখে দেন ডালটা যখন নামিয়ে ফেলবো তার একটু আগে গরম মশলাটা দিয়ে দিব। তো এইভাবে হচ্ছে আমি সিম্পলিভাবে ডালটা রান্না করি, ডালটা অনেক বেশি মজা লাগে। আর সকালবেলায় হচ্ছে পরোটা রুটির সাথে খেতেও অনেক বেশি মজা লাগে। তো এই ডালটা আপনার যদি খেয়ে থাকেন কখনো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা কেমন করে রান্না করেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না। তো যাই হোক, তো আমি ডালটা চড়িয়ে দিয়েছি আর এদিকে আটা মেখে নিয়েছি, আজকে পরোটা বানাবো। তার বাবা বলেছিল পরোটা খাবে, তার জন্য তো আমি আটা ছেনে নিয়েছি। তো এখন আটার দিয়ে আমি হচ্ছে গুলা বানিয়ে নিব, নিয়ে তারপর হচ্ছে বেলা শুরু করে দেবো। আর এদিকে ডাল কষাতে থাকবো, একসাথে দুইটা কাজ করে নিব। আর যেহেতু সকালবেলা আজকে খাওয়া দাওয়া হচ্ছে পরোটার ডাল, তার জন্য আর কি ভাত চড়াবো একটু দেরি করে, না হলে ভাত চড়ালে নষ্ট হয়ে যাবে। আর আজকে দুপুরবেলায় তেমন কোনো রান্না নেই, আলু ভর্তার ডাল আর হচ্ছে মাছ দিয়ে মাছ ভুনা করবো, পাঙাশ মাছ ভুনা করবো। তো আজকে আর দুপুরবেলার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না, তো সারাদিনই টুকটাক করে যা করবো সেগুলো শেয়ার করতে থাকবো। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি রুটি বেলে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে পরোটা যেভাবে বানাই সেভাবে বানাবো। কিন্তু আজকের পরোটাগুলো একটু মোটা মোটা করে বানাবো, আর আমি একটা পরোটায় চিজ দিয়ে ভিতর চিজ দিয়ে বানাবো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল চিজ পরোটা খাওয়ার, তো সেটাই বানাবো। কেমন লাগে বা কেমন বানিয়েছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে চিজের পরোটা আর তেল দেওয়ার পরোটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। চিজ দিলে আর কি ভেতরটা একটু ড্রাই থাকে, আর যেখানে চিজ থাকে সেখানে একটু মানে চিজই থাকে। তো যাই হোক, এভাবে হচ্ছে পরোটা বানিয়ে নিলাম, তারপর হচ্ছে ডাল এদিকে ভুনা করে নিলাম, নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে ডালটা আবার চড়িয়ে দিলাম। তারপর হচ্ছে সব কটা পরোটা একবারে বানিয়ে নিলাম। পরোটা বানানো হয়ে গেলে এদিকে ডালটা হয়ে গেলে তারপর হচ্ছে পরোটাগুলো দিয়ে দিব। তো এখন আমি চিজ দিয়ে তারপর হচ্ছে পরোটাটা বানাচ্ছি। এদিকে আমার চারটা পরোটা হয়ে গিয়েছে, তার পাপাকে তিনটা দিব, আমি দুইটা খাবো। এর ভিতর হচ্ছে চিজ দিচ্ছি, আমি হচ্ছে একদমই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর পরোটাগুলো আমি একটু মোটা মোটা বানাই, আমার ভালো লাগে একটু ফোলে এবং দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি চিজ ভালোভাবে কেটে নিচ্ছি, একদমই পাতলা পাতলা করে কেটে নিই, তারপর ভেতরে দিয়ে দিব। আর আহিল যেহেতু নেই তার জন্য অত প্যারা নেই, আমি একটু রিল্যাক্সভাবে কাজ করতে পারছি। বেশি চিজ দেবো না যেহেতু প্রথম দিন, তো এই জন্য অল্প অল্প একটু চিজ দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে যেভাবে পরোটা বানাই সেভাবেই বানাবো, কিন্তু চিজ দেওয়ার কারণে না আমি বেশি মোড়াতে পারলাম না, তো এই জন্য স্বাভাবিকভাবে এটা একটু বড় হয়েছে। এই পরোটা ভাজ করার থেকে এই পরোটা একটু বেশি বড় হয়ে গিয়েছে। তো চিজের পরোটাটাই আমি আগে হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম এবং এটা আগে ভেজে নিব। আমরা যেভাবে আসলে পরোটা ভাজি সেভাবেই ভেজে নিব, প্রথমে হালকা ভেজে নিয়ে তারপর হচ্ছে তেল দিয়ে সেই পরোটাটাকে ভেজে নিব। বেশ কয়েকদিন লং লং ভিডিও দিয়েছি, আজকের ভিডিওটা একটু শর্ট যাবে, কারণ হচ্ছে আমার শরীরটা আজকে একটু ভালো লাগছিল না। তো রান্না বান্না শেষ করে প্রায় 11টার দিকে আমি আহিলের সাথে ঘুমিয়ে পড়ি এবং উঠে 1টার দিকে উঠে বাবুকে খাইয়ে দিয়ে হচ্ছে বাবুর সাথে একটু খেলাধুলা করে আবার ঘুমিয়ে পড়ি। আজকে অনেক ঘুমিয়েছি। তো যাই হোক, এইভাবে আজকে দিনটা গিয়েছে। আই হোপ এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে সকালের অংশটাই বেশি দেখানো হয়েছে, সন্ধ্যার পর থেকে আর ভিডিও করিনি কন্টিনিউ। তো এইভাবে আমি পরোটাগুলো সব ভেজে নিলাম। আর আমি না একটু পোড়া পোড়া পরোটা খাই, আমার ভালো লাগে, মানে একটু উপর থেকে একটু হালকা হালকা কালার মানে লালচে লালচে হবে এই পরোটা, আমার কাছে বেশ ভালো লাগে। আর ভিতর থেকে একদম ফুলে যাবে,
উপরের অংশটা ছিঁড়ে খাওয়া যায়, এই পরোটা আমি এইভাবে ভাজি। তো যাই হোক, এভাবে সব কটা পরোটা ভেজে নিলাম এবং এর ফাঁকে কিন্তু আমি ভাত চড়িয়ে দিয়েছি এবং বাবু চলে এসেছে, আসলে তার পাপা তাকে ঘুম পড়িয়ে দিয়েছে। তারপর হচ্ছে আমরা দুজনে একসাথে খেয়ে নিব নাস্তাটা। এদিকে আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গিয়েছে, পাঁচটা পরোটা ভেজেছি, এদিকে ডাল হয়ে গিয়েছে। তো আমি ডালটা নিয়ে হচ্ছে কারেন্টের চুলায় দিয়ে দিয়েছিলাম যেহেতু দেরি হয়ে যাচ্ছিল তার জন্য। তো এর ভিতরে ডাল হয়ে গেছে, হালকা একটু গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি কারেন্টের চুলাটা বন্ধ করে এটা নামিয়ে ফেলবো, এটা আর বেশি কন্টিনিউ করবো না রান্নাটা। তো হয়ে গিয়েছে আমার ডাল ভোনা, আর এদিকে সেই মিষ্টি বানিয়েছিলাম কালকে, সেই মিষ্টিগুলো কিন্তু সব শেষ হয়ে গিয়েছে। আমার ছেলে খেয়েছে, আমরা সবাই খেয়েছি এবং আমার ছেলে অনেক বেশি পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। বাবু ঘুম থেকে ওঠার পর তাকে গোসল করিয়ে এখানে বসিয়ে দিয়েছি এবং তার খাবার চুলায় বসিয়ে দিয়ে এসেছি। তো মিষ্টিটা খেতে লাগুক, তারপর ভাত হলে, ভাত একটু নরম হলে তারপরে সেটাকে আমি পিষে তাকে খাইয়ে দিব। আজকে দুধ ভাত খাওয়াবো দুপুরবেলা, তার জন্য খিচুড়ি রান্না করিনি আজকে, বলতে গেলে রান্না বাড়ার তেমন একটা মনোযোগ ছিল না। তো আজকের এই ছোট্ট ভিডিওটি শেয়ার করে দিলাম, আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।